নদিয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়ার তাঁত শিল্পী বীরেন কুমার বসাক একজন অসাধারণ তাঁত শিল্পী। নিজের হাতের জাদুতে অনেক সামান্য শাড়িকে করে তুলেছেন অসামান্য। তিনি এই প্রতিভার অধিকারী হওয়ায় এবার রাষ্ট্রপতির হাত থেকে পেয়েছেন পদ্মশ্রী সম্মান। জীবনের শ্রেষ্ঠতম আনন্দ এবং আমার জীবনে এরই বোধহয় প্রথম আনন্দ। আমি এর আগেও অনেক অ্যাওয়ার্ড পেয়েছি, কিন্তু সেরা অ্যাওয়ার্ডের আনন্দ আর এটার আনন্দ অনেক খুশি, কারণ এটা আমরা পেয়েছি এবার রাজভবন থেকে। রাজভবন তো সবার পক্ষে যাওয়া সম্ভব না, এই রাজভবন থেকে অ্যাওয়ার্ডটা পাওয়া মানে যে কত আনন্দের সেটা যারা পেয়েছে তারাই বলতে পারবেন। আমরা অনেকেই অ্যাওয়ার্ডে ছিলাম, সবাই আমরা অ্যাওয়ার্ড পেয়ে খুব আনন্দ খুশি। এবং আমাদের চাকপি আসরে আমাদের স্বয়ং প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে, উনি না খালি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জেপি নাড্ডা, অমিত শাহ সবাই আমাদের সঙ্গে করমর্দন করেছে, করমর্দন করে কথা বলেছে। সেই সময় আমার একটা ওয়াল হ্যাঙ্গিং তাঁতে বোনা, মানে জামদানির উপরে তাঁতে বোনা, সেটা প্রায় 8 মাস সময় লেগেছে। সেই সেই ওয়াল হ্যাঙ্গিংটা আমার অনেক আগে করা, 15-20 বছর আগে আমি তৈরি করেছি, আমার ঠিক দিনটা মনে নেই। আমি অনেক আগে তৈরি করে রেখেছিলাম যে কোনো একদিন আমি মানে নরেন্দ্র মোদীর হাতে তুলে দেব, আর সেই আশাটা এবার সফল হলো এবং আমি দিয়েছি। আমাদের প্রধানমন্ত্রীও খুশি, আমিও খুশি। যখন আমি তৈরি করেছিলাম তখন উনি প্রধানমন্ত্রী যদিও ছিলেন না, কিন্তু এখন ওনার হাতে দিতে পেরে আমি খুবই আনন্দিত। না, পদ্মশ্রী পেয়েছি এটা ডিজাইনের উপরে, অনেক ডিজাইন ডেভেলপের উপরে এটা পদ্মশ্রীটা হয়। অনেক শাড়ি ডিজাইন ডেভেলপ করতে হয়, নানান রকম ডেভেলপ, মানে জামদানি এরা ট্র্যাডিশনাল জামদানি হয়, আমাদের ট্র্যাডিশনাল জামদানি নয়। আমাদের জামদানিটা টোটালি আলাদা টাইপের, আলাদা ধরনের, আলাদা ঘরনা। এই ঘরনাটা আজ অবধি আমাদের ওয়ার্ল্ডে কোথাও হয়নি এই টাইপের কাজ। কারণ আমি অস্ট্রেলিয়াতে গিয়েছিলাম আমাদের এই ইন্টারন্যাশনাল ফেয়ারে, আমাদের ভারত সরকার পাঠিয়েছিল, তখনও আমি অনেক তার দেখেছি, অনেক কাজ দেখেছি, কিন্তু আমরা যে কয়েকটা কাজ নিয়ে গেছিলাম সেই ধরনের কাজ প্রত্যেকেই প্রশংসা করেছে। এবং এত বড় প্যাভিলিয়ামে আমরা ছিলাম যে এই পাশ থেকে ওই পাশে প্যাভিলিয়ামে হেঁটে যেতে সোজা কথা 2-2.5 কিলোমিটার লেগে যাবে, এত বড় প্যাভিলিয়াম। সুতরাং সেখানে আমরা দেখে এসেছি, তো আমাদের যে ঘরোয়া যেভাবে কাজটা আমরা করছি আজ অবধি এই কাজটা কেউ করেনি। শনিবার তার প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার এই শিল্পীর কৃতিত্ব সকলের সামনে তুলে ধরতে তার সম্পর্কে লেখেন প্রধানমন্ত্রী। এদিন তিনি বীরেন কুমার বসাকের সাথে নিজের ছবি শেয়ার করেন। এদিন প্রধানমন্ত্রী জানান তার শাড়িতে তিনি ভারতীয় সংস্কৃতির নানা দিক ও ইতিহাসের নানা অধ্যায় ফুটিয়ে তুলেছেন। এদিন শিল্পী নিজের হাতে তৈরি একটি অসামান্য কাপড় প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। ফুলিয়াবাসী হিসাবে তো গর্বিত অবশ্যই, এবং এর আগেও আমরা উনি যে অ্যাওয়ার্ডগুলো পেয়েছেন তাতে আমরা খুবই খুশি হয়েছিলাম। এবারের পদ্মশ্রী অ্যাওয়ার্ড একটা ভারতবর্ষের শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড, এটা উনি পাওয়াতে আমরা ফুলিয়াবাসী হিসাবে এবং তাঁতি, বিশেষ করে তাঁতি হিসাবে তো খুবই গর্বিত এবং খুবই আমাদের আনন্দ হচ্ছে। এবং ভবিষ্যতে উনি আরও ভালো কাজ করবেন, তাঁতিদের জন্য আরও ভাববেন, এটাই আমরা চাইবো, আরও উঁচুতে যাবেন। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।